الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ আব্দুস সামাদ সহকারী শিক্ষক পাবনা ইসলামী মাদ্রাসা দাউলামন্টাস পাবনা আমি আজকে তোমাদের আরবি দ্বিতীয় পত্র একটি ক্লাস নিচ্ছি আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে আমার আজকে পাঠের বিষয় হলো আল আসমাউল মুশতাকাত আল আসমাউল মুশতাকাত এর শাব্দিক অর্থ হলো আসমাউল শব্দটি আসছে ইসম এর বহুবচন যার অর্থ হলো বিশেষ্য সমূহ আর আল মুশতাকাত শব্দটি এই মুশতাকাতুন শব্দের বহুবচন যার অর্থ হলো উৎপন্ন সমূহ তাহলে আল আসমাউল শব্দের অর্থ হলো যে উৎপন্ন বিশেষ্য সমূহ আসমাউল মুশতাকাতের শব্দের অর্থ হলো উৎপন্ন বিশেষ্য সমূহ এখন পারিভাষিক অর্থ যেসব এসএম কোনো ফেল বা ক্রিয়া হইতে গঠিত হয় সাধারণত এটা হলো ফেলে মুজারে থেকে এগুলা গঠিত হয় আর এই কারণে এগুলাকে আসমাউল মুশতাকাত বলে যেমন দারেসুন একজন পাঠক এখন কথা হলো যে আমার যে আসমাউল মুশতাকাত তাহলে কাকে বলে আল আসমাউল মুশতাকাত সম্পর্কে বলতেছিলাম যে আল আসমাউল মুশতাকাতের প্রকারভেদ আসমাউল মুশতাকাত সাত প্রকার এক নম্বর হলো এসমে ফাইল তথা কর্তৃবাচক বিশেষ্য যেমন নাসিরুন একজন সাহায্যকারী দুই নম্বর এসমে মাফুল তথা কর্মবাচক বিশেষ্য যেমন মানসুরুন তিন নম্বর এসমে জরফ তথা স্থান বা কালবাচক বিশেষ্য যেমন মানসরুন চার নম্বর হলো এসমে আলা তথা যন্ত্রবাচক বিশেষ্য এই এসমে জরফ আবার দুই প্রকার এখানে বলা হয়েছে স্থানবাচক বা কালবাচক এই কর্তার ক্রিয়াটা যে জায়গায় বা যে সময় সংঘটিত হয় এই জন্য এসমে জরফটা দুই প্রকার স্থান এবং কাল আর এসমে আলা যন্ত্রবাচক বিশেষ্য অর্থাৎ কর্তা যা দ্বারা তার ক্রিয়া সম্পাদন করে এই জন্য এই এসমে আলাটা আবার তিন প্রকার একটা হলো কুবরা বুস্তা আর সুগরা বড় ধরনের যন্ত্র মাঝারি এবং ছোট এসমে আলাটা তিন প্রকার এরপরে পাঁচ নম্বর হলো এসমে তাবদিল এসমে তাবদিল তথা তুলনামূলক অধিক্য অর্থগাপক বিশেষ্য যেমন আমরা ইংরেজিতে বলি সুপারলেটিভ ডিগ্রি যেটাকে বলে এই তুলনামূলক অধিক্য অর্থগাপক বিশেষ্য যেমন আনসারুন ছয় নম্বর হলো সেপতে মুসাব্বা তথা স্থায়ী গুণবাচক বিশেষ্য যেমন হাসান আর সাত নম্বর এসমে ফাইল লেল মুবালিগা তথা অধিক্য বোধক গুণবাচক বিশেষ্য যেমন আল্লাম এখন কথা হলো যে এসমে আল আসমাউল মুশতাকাত কাকে বলে ওহা কত প্রকার ও কি কি প্রত্যেকটার উদাহরণ আমি বলেছি তাহলে আমরা বুঝলাম যে আসমাউল মুশতাকাত হলো সাত প্রকার কি কি এসমে ফাইল এসমে মাহফুল এসমে জরফ এসমে আলা এসমে তাবদিল সেপতে মুসাব্বা আর এসমে ফাইল লিল মুবালিগা এই সাত প্রকার আমি আশা করি আগামীতে তোমরা এই সাত প্রকার প্রথম হলো এসমে আসমাউল মুশতাকাত কাকে বলে এর সংজ্ঞা এরপরে হলো কত প্রকার কী কী এগুলা তোমরা পড়বে আজকের যে বিষয়টা আলোচনা করলাম তোমরা আগামীতে আরও ভালো করে দেখে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ